নমস্কার, সুপ্রভাত। আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। পেঁপে তরকারি রান্না করব। পেঁপেগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপরে বুনিয়ে নিলাম। আর ছোলার ডাল দিচ্ছি, ছোলার ডাল দিয়ে দেবো। পেঁপে দিয়ে, ছোলার ডাল দিয়ে তরকারি রান্না করব। লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছি ছটা। আদা দিচ্ছি, আদা দিতে হবে, কাঁচা লঙ্কা দিতে হবে, এবং নারকেল কোড়া দিতে হবে। নারকেল কুড়ে নিয়েছি, বাদাম বেটে দিতে হবে। মশলা পেস্ট করেছি এবং ধনে এক চামচ, জিরে এক চামচ। জলে গুলে নিচ্ছি, জল দিয়ে চামচ দিয়ে গুলে নিচ্ছি। তারপর কালো জিরে ফোড়ন দিতে হবে কড়াইয়ে। সর্ষের তেল দিতে হবে। পনির, পনির দিয়ে ভেজে নিচ্ছি। সর্ষের তেলে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে কষে নিচ্ছি। ধনে, জিরে, আদা, লঙ্কা, মশলা কষে নিয়ে হলুদ গুঁড়ো দিতে হবে, নুন দিতে হবে। মশলা কষে নিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে পেঁপে তরকারি, পেঁপে সেদ্ধ করে নিয়েছি। পেঁপে এবং ছোলার ডাল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওতে কেমন লাগছে রান্না রেসিপি জানাবেন। নারকেল কোড়া কড়াইয়ের মধ্যে, তরকারির মধ্যে দিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে। তারপর পেঁপের তরকারি এইভাবে রান্না করে নিতে হবে। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুব সুন্দর যাবে। আর হয়ে গেছে, অন্য পাত্রে রেখে দিচ্ছি পেঁপের তরকারি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পেঁপের তরকারি এইভাবে বানিয়ে নিতে হবে, রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে। আর বেল আইকনটা ক্লিক করবেন, নোটিফিকেশন চলে আসবে। পেঁপের তরকারি সুস্বাদু তরকারি, নিরামিষ তরকারি, একদম নিরামিষ।